আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ডিটেলস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও জানাই স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে এসেছি। ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলের অনেকগুলো আইপি ক্যামেরা, মিনি ক্যামেরা, স্মার্ট ক্যামেরা, হিডেন ক্যামেরার ভিডিও দেখেছেন, যেগুলোর বেশ কিছু v380 অ্যাপ সাপোর্টেড, যেমন A9 মিনি ক্যামেরা, v380 ক্যামেরা, v380 প্রো ক্যামেরা, v380s প্যানারোমিক ক্যামেরা, v380 লাইট বাল্ব ক্যামেরা। এই ক্যামেরাগুলো আপনি v380 অ্যাপ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন। আমি আজকে আপনাদের দেখাবো কি করে এই ক্যামেরাগুলোর একটি থেকে চারটি পর্যন্ত আপনি একই সময় একই ডিসপ্লেতে একই মোবাইলে দেখতে পারবেন এবং এগুলোকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন একই মোবাইল থেকে। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, কারণ এর কোনো অংশ ছুটে গেলে আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন না। এবং আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার মূল ভিডিও। আমরা প্রত্যেকেই v380 অ্যাপে একটি ক্যামেরা ব্যবহার করছি, মানে আমাদের একটি ক্যামেরা অ্যাড আছে। তা আমরা যেহেতু আমার এই ক্যামেরাটি অ্যাড আছে, এটি হচ্ছে v380, আমরা v380 এই ক্যামেরা ছাড়া আরও কিছু ক্যামেরা এখানে অ্যাড করব, যেমন আমার এটি অ্যাড আছে। এরকম আপনাদের প্রত্যেকেরই একটা না একটা আছেই। তা আপনাদের A9, v380, v380 প্রো, v380s প্যানারোমিক ক্যামেরা, v380 বাল্ব ক্যামেরা, এই ক্যামেরাগুলোর মধ্যে যে কোনো চারটি ক্যামেরা আপনি অ্যাট এ টাইম দেখতে পারবেন। তো আমি একটি ক্যামেরা যেহেতু আমার আছে, আমি আরও একটি ক্যামেরা অ্যাড করব। তো আমরা নতুন করে যখন ক্যামেরা অ্যাড করতে যাব, আমাদের এটা থাকবে, এটা ডিলেটের প্রয়োজন নেই। তো আমরা এখানে যে প্লাস বোতাম আছে, প্লাস বোতামে আবার ক্লিক দিব। প্লাস বোতামে ক্লিক দিয়ে আমরা আবার আমাদের নতুন ক্যামেরার যে আইডি আছে সেটি টাইপ করব। আমরা নতুন আরও একটি আইডি অ্যাড করার জন্য এখানে প্লাস বোতামে ক্লিক দেব। প্লাস বোতামে ক্লিক দিলাম, অ্যাড ডিভাইসে ক্লিক দিলাম, তারপর আমরা টাইপ করব নতুন আইডি। আমার নতুন আইডি হচ্ছে 6229888। এটি একটি v380 বাল্ব ক্যামেরা, তো আমি এটিকে অ্যাড করে নিলাম। আমার পাসওয়ার্ড যাচ্ছে, আমি পাসওয়ার্ড দিলাম, কনফার্ম করব। এই যে এটির ভিউ চলে এসেছে, অর্থাৎ আমাদের এখন এই মুহূর্তে দুইটি ক্যামেরা অ্যাপে অ্যাড আছে। আমাদের দুইটি ক্যামেরা অ্যাড আছে, আমরা এখানে দুইটির ভিউ এখন নিতে পারি। একইভাবে আমরা আরও একটি ক্যামেরা অ্যাড করব। আমাদের ক্যামেরার আইডি হচ্ছে 4736773। এটি অবশ্যই একটি A9 মিনি ক্যামেরা, কিন্তু এটি এই মুহূর্তে অফলাইনে আছে, অফলাইনে থাকার কথা। অনুরূপভাবে আমি আরও একটি ক্যামেরা অ্যাড করব। আমার নতুন ক্যামেরার আইডি হচ্ছে 6610-42-75। এটি আরও একটি ক্যামেরার আইডি, এটিকেও অ্যাড করে নিলাম। এই মুহূর্তে আমাদের চারটি ক্যামেরা অ্যাড করা হয়ে গেছে, তা আমরা চারটি ভিউ একসাথে দেখতে পারি এখন। এই যে আমাদের তিনটির ভিউ চলে এসেছে এখানে। এটি হচ্ছে বাল্ব ক্যামেরা, এটি হচ্ছে v380s প্যানারোমিক ক্যামেরা, এটি হচ্ছে v380 ক্যামেরা, এবং এখানে রয়েছে A9। অর্থাৎ একইভাবে আমরা A9, v380, v380 প্রো, v380s, v380 বাল্ব ক্যামেরা, এই ক্যামেরাগুলো আমরা একসাথে অ্যাড করে চাইলে একই ডিসপ্লেতে একই টাইমে দেখতে পারি। আমরা জাস্ট আমরা বড় যে আমাদের সিসি ক্যামেরা রয়েছে সেইভাবে আমরা দেখতে পারি। এখান থেকে আমরা এটিকে নিয়ন্ত্রণও করতে পারবো, যে আমরা প্রত্যেকটার সাউন্ড আলাদা আলাদা শুনতে পারি এখান থেকে।
আমরা সাউন্ড শুনতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা স্ক্রিন সিঙ্গেল স্ক্রিন দেখতে পারি। আমরা এখানে চাইলে সিঙ্গেল স্ক্রিন সিলেক্ট করতে পারি, সিঙ্গেল স্ক্রিন সিলেক্ট করে আমরা দেখতে পারি আলাদা আলাদাভাবে। মাল্টি স্ক্রিনও দেখতে পারি আমরা, সিঙ্গেল স্ক্রিন দেখতে পারি। আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটি কথা যে অবশ্যই ক্যামেরাগুলো সবগুলোকে V380 অ্যাপ সাপোর্টেড হতে হবে, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।